হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে অ্যান্ড্রয়েড অ্যাপসের প্র্যাকটিস সেট টু করব। যারা এখনও প্রিভিয়াস ভিডিওগুলি দেখেননি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিন, আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনে প্রেস করে নেবেন যাতে কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো ফ্রেন্ডস, চলুন স্টার্ট করি। প্রথম ওয়ার্ড হচ্ছে ইনসুলেন্ট। ইনসুলেন্ট এর মিনিং হচ্ছে দাম্ভিক, অর্থাৎ রুড, তারপর প্রাউড, এগুলো হচ্ছে ইনসুলেন্টের মিনিং। আর বিপরীত হয়ে যাবে হাম্বল, অর্থাৎ নতভাবে। অপশন বি হবে রাইট অ্যান্সার, ইনসুলেন্ট এর বিপরীত। কার্জারি এর মিনিং হচ্ছে খুব দ্রুত, অর্থাৎ ফাস্ট, তারপর স্পিডি, তারপর কুইকলি হচ্ছে কার্জারির মিনিং। এর বিপরীত কী হয়ে যাবে? খুব ডিটেলসে, খুব ধীরে ধীরে। তো আনসার হয়ে যাবে থরু, ইন ডিটেলস, থরু, এগুলো হচ্ছে কার্জারির বিপরীত, অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে লেকা ডাইসিকেল। লেকা ডাইসিকেলের মিনিং হচ্ছে কোনো উৎসাহ নেই এরকম, অর্থাৎ খুব রুগা। তারপর সিকি বোঝায় ইংরেজিতে, এর বিপরীত হয়ে যাবে উৎসাহের সাথে, অর্থাৎ উৎসাহ আছে এরকম। তো এনথুজিয়াস্টিক হয়ে যাবে উৎসাহী, অপশন এ হবে রাইট অ্যান্সার, এনথুজিয়াস্টিক। নেক্সট হচ্ছে সাবলাইম। সাবলাইম এর মিনিং হচ্ছে উচ্চ বোঝায়, হাই, তারপর মহত্তম, হাই মহত্তম, এগুলো হচ্ছে সাবলাইমের মিনিং। আর বিপরীত হয়ে যাবে নিচ, বলতে খুব নিচের দিকে বোঝায়, নিকৃষ্ট বোঝায়, নিকৃষ্ট বলতে ইনফেরিয়র, ইনফেরিয়র হয়ে যাবে সাবলাইম এর অপোজিট ইন মিনিং। নেক্সট হচ্ছে এভিডেন্ট। এভিডেন্ট মিনস কি? স্পষ্টভাবে, খুব ক্লিয়ার, ক্লিয়ারলি আছে, অর্থাৎ খুব ক্লিয়ার হচ্ছে এর মিনিং। এভিডেন্ট মিনিং হচ্ছে ক্লিয়ার, স্পষ্ট। তো বিপরীত হয়ে যাবে অস্পষ্ট, অর্থাৎ অবস্কিউর, অপশন ডি হবে রাইট অ্যান্সার, অবস্কিউর। নেক্সট হচ্ছে এথিস্ট। এথিস্ট মিন্স হচ্ছে নাস্তিক, অর্থাৎ অধার্মিক বোঝায়। তো বিপরীত হয়ে যাবে যারা বিলিভ করে, অর্থাৎ ধার্মিক, বিলিভার, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, যারা ভগবানকে বিলিভ করে। আর এথিস্ট হচ্ছে যারা ধর্ম, ভগবান এগুলো বিলিভ করে না, তাদের এথিস্ট বলা হয়। আর গিগান্টিক হচ্ছে বড়, তো বিপরীত কী হবে? ছোট, অর্থাৎ স্মল, লিটিল, এগুলো হচ্ছে গিগান্টিক এর বিপরীত, তিনি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট ইললিসিট। ইললিসিট মিনস কি? ইললিগাল, নট লিগাল, অর্থাৎ লফুল হয়ে যাবে, লিগাল হয়ে যাবে এর মেনি বিপরীত, অপোজিট হয়ে যাবে কি? লফুল। নেক্সট হচ্ছে ক্যালাস। ক্যালাস মিনস হচ্ছে কোনো, বলতে কীভাবে বুঝাবো, কোনো দয়া নেই, অর্থাৎ ক্যালাসের মিনিং যদি আমরা বলি, কোনো ফিলিং নেই, বলতে কোনো দয়াত্মভূত নেই এরকম বোঝায়। আনফিলিং, মেরসিলেস, ও বাংলাতে বলতে গেলে অনুভূতিহীন, কোনো সহানুভূতি নেই। তো বিপরীত হয়ে যাবে কি? কাইন্ড, দয়া, অর্থাৎ সহানুভূতি আছে এরকম। তো অপশন সি হবে ক্যালাস এর বিপরীত। নেক্সট হচ্ছে ইনিগমেটিক এর বিপরীত হচ্ছে প্লেন। ইনিগমেটিক মিনস আমি বলে দিচ্ছি, ইনিগমেটিক বলতে কনফিউজিং, বলতে নট প্লেন, নট সিম্পল, ডিফিকাল্ট বোঝায়, বলতে গেলে ইংরেজিতে যদি বলি বিভ্রান্তকর বোঝায় বাংলাতে। আর যদি সিনোনিমস বলা হয় ইনিগমেটিকের, তাহলে হবে কনফিউজিং, সিম্পল, সরি সিম্পল নয়, ডিফিকাল্ট হয়ে যাবে। তো বিপরীত কী হবে? ইজি, প্লেন, সিম্পল, এগুলো হচ্ছে বিপরীত। তো এখানে প্লেন হয়ে যাবে কারেক্ট, কারেক্ট অপশন, যেহেতু সিম্পলও আছে তো আমরা প্লেনটা সিলেক্ট করব। তো প্রায়োরিটি দেওয়া হবে প্লেনকে, দুটো যদি দেওয়া থাকে। তো নেক্সট কাম্বারসাম। কাম্বারসাম এর মিনিং হচ্ছে যে কোনো কিছু খুব হেভি বোঝায়, বলতে খুব ডিফিকাল্ট বোঝায়, খুব হেভি, ডিফিকাল্ট হচ্ছে কাম্বারসম। নট কমফোর্ট, অর্থাৎ আনকমফোর্টেবল বোঝায় কাম্বারসম। আর বিপরীত হয়ে যাবে কি? কনভিনিয়েন্ট। কাম্বারসম বাংলাতে বলতে গেলে অসুবিধা বোঝায়, অসুবিধা। আর ইংরেজিতে হবে হেভি, ডিফিকাল্ট, নট কমফোর্ট। বিপরীত হয়ে যাবে কনভিনিয়েন্ট, বলতে সুবিধাজনক, অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার, কনভিনিয়েন্ট। নেক্সট হচ্ছে লুকোয়াসিয়াস। লুকোয়াসিয়াস এর মিনিং হচ্ছে যে কোনো কিছু, লুকোয়াসিয়াস বলতে গেলে বাচাল, বলতে বাচাল
বলতে যারা বেশি কথা বলে এরকম বোঝায়। তো আমরা কি বলতে পারি, ফ্লুয়েন্ট বলা যায় ইংরেজিতে। তারপর চ্যাটার বক্স, তারপর আছে বাবলার। তো লুকাসিয়াস এর মিনিং হচ্ছে বাবলার, তারপর চ্যাটার বক্স, ফ্লুয়েন্ট, এগুলো হচ্ছে লুকাসিয়াস, যারা বেশি কথা বলে। তার বিপরীত হয়ে যাবে টেসিট্রান, অর্থাৎ যারা কম কথা বলে, অর্থাৎ আমরা যদি বলি মিতভাষী, বাংলাতে মিতভাষী অর্থ অথবা অল্পভাষী বলা হয়। তো টেসিট্রান হয়ে যাবে কারেক্ট অপোজিট মিনিং। আর নেক্সট হচ্ছে ইন্টেলিজিবল। ইন্টেলিজিবল এর মিনিং বলতে গেলে আমরা যদি বলি সেন্সিবল, তাও ঠিক। তাহলে ইন্টেলিজিবলের বিপরীত হয়ে যাবে কনফিউজড, বলতে নট ফ্লেক্সিবল। ইন্টেলিজিবল এর মিনিং হচ্ছে ইনফ্লেক্সিবল, সরি, ইন্টেলিজিবল এর মিনিং হচ্ছে ইনফ্লেক্সিবল, আর বিপরীত হয়ে যাবে ফ্লেক্সিবল অথবা কনফিউজড। আচ্ছা, ইন্টেলিজিবল আপনারা মনে রাখবেন যে বাংলাতে মনে রাখতে গেলে বুদ্ধিগম্য বোঝায়। তো সেন্সিবলই ঠিক হবে ইন্টেলিজিবলের যদি আমরা মিনিং বুঝাই, সেন্সিবল বুদ্ধিগম্য। আর বিপরীত হয়ে যাবে কনফিউজ, তো অপশন ডি হবে রাইট অ্যান্সার, কনফিউজড। ফিলান্থ্রোপিস্ট মিনস যারা মানুষের ভালো চায়, অর্থাৎ দেশপ্রেমিক বোঝায় ফিলান্থ্রোপিস্ট, দেশপ্রেমিক মানবপ্রেমিক ফিলান্থ্রোপিস্ট। আর বিপরীত হয়ে যাবে মিজার, অর্থাৎ যারা কৃপণ, মানুষের ভালো চায় না, কৃপণ। তারপর আর কি আছে, কৃপণ কৃপণ বোঝায়, আর কঞ্জুসও বোঝায়। তো কঞ্জুসও আপনারা মনে রাখতে পারেন, মিজার মিন্স কৃপণ, কঞ্জুস। অ্যানেক্সিয়াস, অ্যানেক্সিয়াস মিন্স হচ্ছে খুব চিন্তিত বোঝায়, ওরিড। অ্যানেক্সিয়াস মিন্স হয়ে যাবে ওরিড। তো বিপরীত হয়ে যাবে শান্ত, অর্থাৎ ক্ল্যাম হয়ে যাবে খুব ঠান্ডা। তো ক্যাম হয়ে যাবে রাইট অপশন, অপশন সি হবে রাইট অপশন, অ্যানেক্সিয়াস এর অপোজিট মিনিং। নেক্সট হচ্ছে অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মিনিং হচ্ছে যে ঘাটতি, বাংলাতে বলতে গেলে, সরি, অ্যাবান্ডেন্সের ঘাটতি হবে না, অ্যাবান্ডেন্সের বিপরীত হয়ে যাবে ঘাটতি। আর অ্যাবান্ডেন্সের মিনিং হচ্ছে প্রাচুর্য, অর্থাৎ প্লেন্টি। অ্যাবান্ডেন্স মিন্স প্লেন্টি। তো বিপরীত হয়ে যাবে স্কার্সিটি, অর্থাৎ ঘাটতি হয়ে যাবে, শর্টেজ, স্কার্সিটি, এগুলো হয়ে যাবে এর বিপরীত। তো অপশন সি হবে রাইট অ্যান্সার। মাইগ্রেট মিন্স কি, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, অর্থাৎ দেশান্তর হওয়া। বিপরীত হয়ে যাবে রিটার্ন করা, বলতে ফিরে আসা, অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার, রিটার্ন। কনভিক্টেড মিন্স হচ্ছে দোষী, অপরাধী। তো বিপরীত হবে কি, খালাস, বলতে কীভাবে বোঝাবো আপনাদের, অপরাধীকে ছেড়ে দিলে কি বলা হয়, বেকসুর, বেকসুর হয়ে যাবে, বেকসুর। তারপর আমরা যদি বলি নিরপরাধী, আর ইংরেজিতে অ্যাকুইটেড হয়ে যাবে, অ্যাকুইটেড, অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কার্টেল। কার্টেল মিন্স হচ্ছে যে কোনো কিছুকে শর্ট করা দেওয়া, কেটে শর্ট করা দেওয়া, অর্থাৎ কীভাবে বোঝাবো বাংলাতে, আমি বাংলাতে যদি বলি শর্ট করে দেওয়া, তাহলে এটাকে কীভাবে বলা হয়, কমানো, কমানো। তো কার্টেল মিন্স হবে কমানো, আর বিপরীত হয়ে যাবে এনলার্জ করা, এক্সটেন্ড করা। তো অপশন বি হবে রাইট অ্যান্সার, এনলার্জ। তারপর হচ্ছে এরিড। এরিড মিন্স হচ্ছে শুকনো বোঝায়। তো বিপরীত হয়ে যাবে ভেজা, অর্থাৎ ওয়েট, ওয়েট হবে রাইট অপোজিট মিনিং। অপশন ডি হবে রাইট অ্যান্সার, ওয়েট। নেক্সট হচ্ছে জেট। জেট এর অ্যাকচুয়াল মিনিং এখানে বলতে গেলে, আমি অ্যাকর্ডিং টু অপশন যদি বলা হয় এখানে, আমরা যদি বলি অ্যাকর্ডিং টু অপশন, খুব দুঃখজনক বুঝাবে, বলতে কোনো আনন্দ নেই এরকম। তো বিপরীত হয়ে যাবে চেয়ার, বলতে খুব দুঃখজনক, রুগা টুগা এগুলো বুঝায়। তো আমরা যদি এখানে কারেক্ট অপোজিট মিনিং জেডের হবে, চেয়ার হয়ে যাবে। আর তারপর চেয়ার মিনিং কি, চেয়ার মিনিং যখন আমরা আনন্দ বোধ করি, অর্থাৎ আনন্দ ধ্বনি হিসাবে চেয়ার ইউজ করা হয়। তো এখানে অপশন সি হবে রাইট অপশন। নেক্সট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন মিনস কি, কারোর সাথে সহযোগিতা করা, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং। বলতে আমরা যদি এখানে নিয়ারেস্ট মিনিং বলি অ্যাপ্রিসিয়েশনের, তাহলে হয়ে যাবে উপলব্ধি করা, আন্ডারস্ট্যান্ডিং করা, তারপর কোঅপারেট করা, এগুলো হচ্ছে অ্যাপ্রিসিয়েশন।
কারুর সাথে সহমত দেওয়া, অর্থাৎ কাউকে বুঝা, উপলব্ধি করা। বিপরীত হয়ে যাবে অ্যান্টিপতি, বিরোধ করা, অর্থাৎ বিদ্বেষ হয়ে যায়, এর মিনিং অ্যান্টিপথির। স্পেসিফাই মিন্স হবে যে ঠান্ডা করা, অর্থাৎ আমরা যদি বলি শান্ত বোঝায়, ঠান্ডা করা, শান্ত করা, এগুলো হচ্ছে স্পেসিফাই। তার বিপরীত হয়ে যাবে কি? এনরেইগ হয়ে যাবে, এনরেইগ হয়ে যাবে বিপরীত, অর্থাৎ খুব ক্রুব্ধ করা। তারপর ক্রুব্ধ করা বোঝায়, তারপর যদি আমরা বলি রাগ, রাগ করানো কাউকে, কাউকে রাগ করানো বোঝায় অ্যান্ড্রয়েডের। অ্যাপারেন্ট মিন হচ্ছে আমরা যে এক্ষণও পড়েছি অ্যাপারেন্টের মিনিং, অর্থাৎ স্পষ্টভাবে, হ্যাঁ, ক্লিয়ার বোঝায়। তো এখানে অ্যাম্বিগুয়াস হয়ে যাবে অ্যাপারেন্ট এর বিপরীত। তো অপশন এ হবে রাইট অ্যান্সার, অ্যাম্বিগুয়াস। নেক্সট হচ্ছে সার্ভাইভাল। সার্ভাইভাল মিন্স কি? বেঁচে থাকার জন্য যে অবস্থা তাকে বলা হয় সার্ভাইভাল। তার বিপরীত কি হয়ে যাবে? এক্সটিংশন, অর্থাৎ ধ্বংস, ধ্বংসর বোঝায় বলতে বাঁচার কোনো অবস্থা নেই, এরকম অবস্থা হচ্ছে এক্সটিংশন। ইনসার্ট মিন্স হচ্ছে কোনো কিছুর ভেতরে প্রবেশ করানো। সাপোজ তোমার সিমটা মোবাইলে মোবাইলের ভেতরে ঢুকাবেন, তাহলে কি বলবেন? ইনসার্ট দ্য সিম। তো ইনসার্ট হয়ে যাবে প্রবেশ করানো বলতে কোনো কিছুর ভেতরে ঢুকানো। তো অপশন বি হবে অপোজিট মিনিং, এক্সট্রাক্ট করা, বাইরে বের করা। এক্সট্রাক্ট মিনস কি? বের করে দেওয়া বাইরে। তো এক্সট্রাক্ট হয়ে যাবে বিপরীত। তারপর হচ্ছে ইনকংগ্রুয়াস। ইনকংগ্রুয়াস মিন হচ্ছে ইল ম্যাচড, অর্থাৎ ম্যাচ খায় না, মিল নেই, তারপর খাপ খায় না, এরকম বোঝায়। ইনকংগ্রুয়াস মিনিং হচ্ছে ম্যাচ হয় না, খাপ খায় না। বিপরীত হয়ে যাবে মেল বলতে মিল আছে, অর্থাৎ খাপ খায়, হারমোনিয়াস হয়ে যাবে কারেক্ট অপশন। তো অপশনটি হবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে ডিমেন্টেড। ডিমেন্টেড মিস হচ্ছে মিন হচ্ছে ইনসেন্সিবল, অর্থাৎ কোনো সেন্স নেই বলতে পাগল বোঝায়, ক্রেজি। ডিমেন্টেড মিন্স ক্রেজি, পাগল, এগুলা। তো বিপরীত হয়ে যাবে সেন্সিবল, অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার, সেন্সিবল। তো ফ্রেন্ডস, এই ছিল আজ প্রায় 30টির মতো অ্যান্টোনিমসের কুয়েশনস। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা পিডিএফ ডাউনলোড করে নেবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস এভরি ওয়ান, অ্যান্ড আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।